হ্যালো, আমি অভিজিৎ দাস। মাই নেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ডেটা রিপ্রেজেন্টেশন অধ্যায়ের আমরা লেসন নম্বর 26 আজকে পড়বো। আজ পড়বো আমরা কি ডেসিমাল সাবট্রাকশন ইউজিং কমপ্লিমেন্ট, অর্থাৎ পূরক ব্যবহার করে ডেসিমাল সংখ্যার বিয়োগ। আমরা ডেসিমালের বিয়োগ, এর আগে আমরা নর্মাল বিয়োগ, আমরা তো ডেসিমালের বিয়োগ তো জানি, যেহেতু আমরা দৈনন্দিন জীবনে আমরা ডেসিমাল সংখ্যাই ব্যবহার করি, সেই জন্য ওর যে বিয়োগ ওটা নর্মাল বিয়োগ আমরা সেটা সকলেই জানি। কিন্তু কমপ্লিমেন্টের সাহায্যে কীভাবে বিয়োগ করতে সেটা সম্পর্কে আজ জানবো। তো এখানে কমপ্লিমেন্টের করার বিয়োগ করার আগে আমাদের কমপ্লিমেন্টের কয়েকটা নিয়ম আছে, চারটে নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের আগে প্রথমে পালন করতে হবে, তারপরে সেই নিয়ম অনুযায়ী আমাদের কমপ্লিমেন্টের বিয়োগ করতে হবে। তো সবার প্রথম নিয়ম কি, আমাদের প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা থাকবে তারপরে দ্বিতীয় সংখ্যাটি নিচে বসাতে, অর্থাৎ কি আমাদের আর দুটো সংখ্যার মধ্যে আমাদের যে মানে এটা মেন মেন জিনিস হবে যে আমাদের দুটো সংখ্যার বিট সংখ্যা, এখানে বিট হবে না, এটা হবে আমাদের ডিজিট সংখ্যা, এই লেখাটা ডিজিট হবে, হ্যাঁ বিট হবে না। তো এখানে শূন্য কী বসে, শূন্য বসে ডিজিট সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ মনে করো আমি মনে করি এখানে 8 9 5 একটা সংখ্যার সঙ্গে বিয়োগ করলাম 5 6। তো এখানে দেখো, এখানে দুটো সংখ্যা, এখানে তিনটে সংখ্যার অঙ্ক, মানে তিন অঙ্কের সংখ্যা আর এখানে দুই অঙ্কের সংখ্যা, তাই জন্য আমাদের অতিরিক্ত একটা জিরো বসে আগে প্রথমে দুটো সংখ্যার ডিজিট সংখ্যা সমান করতে হবে, তারপরে দ্বিতীয় সংখ্যাটি নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ এখানে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন আছে তার নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে। আমরা নাইন্স কমপ্লিমেন্ট করলাম, অর্থাৎ কি আমরা যে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো নয়ের সঙ্গে সেই সংখ্যাটাকে বাদ দিতে হবে, তাহলে সেটাকে আমাদের নাইন্স কমপ্লিমেন্ট। তারপরে নাইন্স কমপ্লিমেন্টের সঙ্গে প্রথম সংখ্যাটাকে আবার যোগ করলাম, যোগ করার পর দুটো কন্ডিশন আসবে, হয় আমাদের যদি তিন অঙ্কের সংখ্যা থাকে আমাদের কী হবে, অর্থাৎ যোগফল 4 অঙ্কের আসবে, যদি দুই অঙ্কের থাকে তাহলে 3 অঙ্কের আসবে, যদি 1 অঙ্কে থাকে তাহলে 2 অঙ্কের আসবে, যদি 4 অঙ্কের থাকে তাহলে 5 অঙ্কের সংখ্যা আসবে, অর্থাৎ কি আমাদের একটা ডিজিট বেশি আসবে। আর যদি তাহলে আমাদের কী হবে, ধনাত্মক সংখ্যা, যদি না আসে তাহলে সেটা ঋণাত্মক সংখ্যা, আর যদি আসে মানে একটা সংখ্যা যদি বেশি আসে তাহলে কী করতে হবে, তাহলে MSD অর্থাৎ সব থেকে বাম দিকের সংখ্যাটাকে আমাদের LSD অর্থাৎ সব থেকে ডান দিকের সংখ্যার সঙ্গে পুনরায় যোগ করতে হবে। তো আমরা এটা বোর্ডে যখন করবো তখন আরও ভালো করে বুঝবো। তো এটা আমাদের যদি বেশি আসে, আর যদি যদি বেশি না আসে, তিন অঙ্কের সংখ্যা আসে তাহলে তিন অঙ্কেরই যোগফল আসে, তাহলে কী করতে হবে, ওটাকে আবার পুনরায় আমাকে আমাদের কী করতে হবে, আবার নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে। তো এটা হলো আমাদের নিয়ম, অর্থাৎ নাইন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটির নাইন্স কমপ্লিমেন্ট, নাইন্স কমপ্লিমেন্টকে আবার প্রথম সংখ্যার সঙ্গে যোগ, যোগ করে যদি আমাদের একটা সংখ্যা বেশি আসে তাহলে MSDকে LSDর সঙ্গে যোগ করতে হবে, তাহলে সেটা আমার অ্যান্সার। আর যদি অতিরিক্ত সংখ্যা অর্থাৎ একটা বিট বেশি, একটা ডিজিট বেশি না আসে তাহলে আবার প্রাপ্ত সংখ্যাটাকে আবার নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে নাইন্স কমপ্লিমেন্টের নিয়ম। আর টেন্স কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা জানি যে ডেসিমাল সংখ্যার দুটো কমপ্লিমেন্ট হয়, এটা নাইন্স অ্যান্ড টেন্স, তো আমরা নাইন্স কমপ্লিমেন্ট অ্যান্ড টেন্স কমপ্লিমেন্ট এটা, অর্থাৎ একই নিয়ম নাইন্স অ্যান্ড টেন্স কমপ্লিমেন্টের, অর্থাৎ প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যাটি বসালাম, দ্বিতীয় সংখ্যাটি টেন্স কমপ্লিমেন্ট করলাম, আমরা ওখানে নাইন্স করেছিলাম এখানে টেন্স করতে হবে, যেহেতু আমরা টেন্স কমপ্লিমেন্ট পদ্ধতির সাহায্যে অঙ্কটি করছি, তাহলে টেন্স কমপ্লিমেন্ট করলাম, টেন্স কমপ্লিমেন্ট যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যার সঙ্গে আমি প্রথম সংখ্যার সঙ্গে আবার পুনরায় যোগ করলাম, যোগ করার পরে যদি দেখি যে একটা বিট বেশি এসছে তাহলে সেই বিটটাকে বাদ দিতে হবে বা ডিসকার্ড করতে হবে, বাদ দিয়ে যে তিন অঙ্কের সংখ্যা থাকবে সেটা হলো বিয়োগফল। আর যদি বেশি না আসে একটা সংখ্যা, মানে একটা ডিজিট বেশি না আসে, অর্থাৎ যদি দুই ডিজিট থাকে তাহলে তিন ডিজিট আসবে, চার ডিজিট থাকলে 5 ডিজিট আসবে, যদি না আসে যোগফল আমাদের যত ডিজিটের সংখ্যা আছে প্রাপ্ত সংখ্যা ততই আসে, তাহলে কী করতে হবে ওই সংখ্যাটিকে যে সংখ্যাটা আমরা পাবো যোগ করে সেই সংখ্যাটিকে পুনরায় আবার টেন্স কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমাদের সেটাই আমাদের টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে আমাদের বিয়োগ ফলটা পাবো। এবং আর একটা কথা, এবং সবসময় সেই বিয়োগ ফলের সঙ্গে সবসময় বিয়োগ চিহ্ন দিতে হবে, যে টেন্স কমপ্লিমেন্টটা পাবো তার আগে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে। তো নাইন্স কমপ্লিমেন্ট আমাদের সেই প্রাপ্ত সংখ্যার প্রথমে আমাদের বিয়োগ চিহ্ন দিতে হবে, তো এটা হলো আমাদের নিয়ম। তো চলো আমরা এখন বোর্ডে যাই, বোর্ডে আমি তোমাদের অঙ্কগুলো অঙ্ক কষে দেখাবো যে কীভাবে এগুলো এই নাইন্স অ্যান্ড টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করা হচ্ছে। তো চলো তাহলে আমরা বোর্ডে যাই। তো আমরা এখন শুরু করছি ডেসিমাল সংখ্যার বিয়োগ ফল, মানে বিয়োগ করা সেটা কমপ্লিমেন্টের সাহায্যে। এমনি তো আমরা নর্মাল ডেসিমালের বিয়োগ জানি করতে পারি, কিন্তু আমরা যদি কমপ্লিমেন্ট ব্যবহার করে এটাকে করতে হয় তাহলে কীভাবে করবো আমরা সেটা আজকে লেসনে শিখব। তো চলো আজকের লেসনটা শুরু করা যাক। তো আজকের লেসনে সবার প্রথমে আমি একটা সংখ্যা নিয়ে নিই, মনে করো 8 9 5 বিয়োগ 7 6, এটা একটা সংখ্যা,
এটা বিয়োগ করলে আমাদের সাধারণত কত, এটা খুব সহজে আমরা বিয়োগটা আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের যে নর্মাল পদ্ধতিতে আমরা বিয়োগ করি সেটা আমরা করলে এখানে, কিন্তু এখানে আমরা ইউজিং নাইন্স কমপ্লিমেন্ট, কী হলো আমাদের আমাদের কটা পদ্ধতি আছে, দুটো পদ্ধতি আছে, একটা হলো নাইন্স কমপ্লিমেন্ট আর একটা টেন্স কমপ্লিমেন্ট পদ্ধতি। এখানে এটা টেন্স কমপ্লিমেন্ট, নাইন্স অ্যান্ড টেন্স কমপ্লিমেন্ট পদ্ধতি। তো সর্বপ্রথমে আগে কী করতে হবে, একই নিয়ম আমাদের, প্রথম সংখ্যার নিচে দ্বিতীয় সংখ্যা বসাতে হবে, 8, 9, 5, 7, 6 বসালাম এবং অতিরিক্ত জিরো বসিয়ে দুটো ডিজিট সংখ্যা সমান করলাম। এরপর আসে এটা নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে। নাইন্স কমপ্লিমেন্ট মানে তিন অঙ্কের বৃহত্তর সংখ্যা, এখানে যেহেতু তিনটে ডিজিট আছে, 9, 9, 9 এখানে 0, 7, 6 এখানে বাদ দাও, 6 কত হলে 9 হয়, 3 হলে 7, 8, 9, 2, 9। এবার কী হচ্ছে, এবার 8, 9, 5 আর এটা তোমার 9, 2, 3, এখানে আমি কী করলাম যোগ করলাম। এখানে যোগ করার পরে দেখো 5 আর 3 8, 9 আর 2 10, 11 1 হাতে 1, 9 আর 8 17 আর 1 18 8 হাতে 1 1 হলো, এখানে 1 আসলো। এই একটাকে আবার যেহেতু এটা এমএসডি, এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে বলা হচ্ছে এলএসডি, এর সঙ্গে 1 যোগ এখানে যোগ করতে হবে। তো 18 1 9 1 8 8 1 9। দেখো আমরা যদি এখানে যদি নর্মাল বিয়োগই করি 8, 9, 5 আর 7, 6, 5 আর কত হলে 9 হলে 6 আর কত হলে 15, 9 হলে হাতে 1 7 আর 8 9 1, 8 1 9, দেখো অ্যান্সার একই আসে, কিন্তু এখানে দুটিটা আমরা কমপ্লিমেন্টের সাহায্যে এখানে আমরা বিয়োগটা করছি। এটা হলো আমাদের ইউজিং নাইন্স কমপ্লিমেন্ট। তাকে আমরা যদি টেন্স কমপ্লিমেন্টের সাহায্য করি, এটা দেখো 8, 9, 5, 7, 6 এখানে অতিরিক্ত জিরো বসিয়ে ডিজিট সংখ্যা সমান করলাম, এটা টেন্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ নাইন কমপ্লিমেন্ট প্লাস 1, 9, 9, 9, 0, 7, 6, 6, 7, 3, 7, 2, 9, এর সঙ্গে আমি 1 যোগ করলাম, 4, 2, 9, এখান থেকে 8, 9, 5 আর এখানে 9, 2, 4, এখন যোগ করলে কত হচ্ছে, 5 আর 4 9, 9 আর 2 11 1 হাতে 1, 8 আর 7 9 আর 8 17 1 18 8 হাতে 1 1 হলো, 1 ওকে, এই 1টা ডিসকার্ড ডিসকার্ড বা বাদ, 819, এখানে 819 চলে আসলো। তো বুঝতে পারলাম যে আমাদের কী হবে, নাইন্স টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করতে হবে। এখন আমরা আরেকটা অঙ্ক করবো, আমাদের বড় সংখ্যা থেকে মানে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা যদি বিয়োগ করি তাহলে কী হবে, তাহলে সেটা আমরা দেখবো এখন, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ। এখন দেখো একটা বড় সংখ্যা নিই, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, মনে করো আমাদের 5, 3, 2 বিয়োগ 8, 1, 9 এটা আমি যদি বিয়োগ করি, তাহলে আমাদেরকে ঋণাত্মক সংখ্যা আসবে, কারণ ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে, তাহলে আমরা নাইন্স কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্টে কেমন হবে সে আমরা দেখবো। 5, 3, 2 এর নিচে বসালাম 8, 1, 9, এর নাইন্স কমপ্লিমেন্ট করলাম, নাইন্স কমপ্লিমেন্ট করলে 9, 9, 9, 8, 1, 9 এখানে বিয়োগ করলে 0, 1 আর কত হলে 9 হয় 8 হলে 8 আর কত হলে 180। এবার 5, 3, 2, 1, 8, 0 তা দেখো এখানে 2, 8, 9, 10, 11, 1 হাতে 1, 5 আর 6 আর 7, দেখো এখানে আমাদের তিন ডিজিট ছিল, এখানে আমাদের তিনটে ডিজিট চলে এসেছে, তাহলে এটাকে কী করতে হবে, আবার এটাকে নাইন্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 9, 9, 9, 7, 1, 2 এখানে বাদ দিলে এখানে 7, 8, 2 মাইনাস, দেখো এখানে আমাদের বিয়োগ হবে। তো এখানে দেখো আমরা যদি এটাকে এখানে আমরা নর্মালি বিয়োগ করে দেখি, 8, 1, 9, 5, 3, 2 এখানে বাদ দিলে কত হচ্ছে, 7, 3 আর কত হলে 11 হয়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8 হলে হাতে 1, 5 আর 6, 7, 8, দেখো এখানে 2, 8, 7, দেখো আমাদের একই অ্যান্সার চলে এসছে।
তাহলে এটা নাইস কমপ্লিমেন্টের সাহায্যে এটা আমরা লেটার এখন এটাকে আমি যদি টেন্স কমপ্লিমেন্টের সাহায্য করি 5 3 2 8 1 9 এর কি টেন্স কমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ 9 9 9 8 1 9 এখানে 0 এক আর কত হলে 9 হয় 8 হলে 8 9 এর সঙ্গে 1 যোগ 1 8 1 বুঝে গেল যে অর্থাৎ কি আমরা টেন্স কমপ্লিমেন্ট মানে হলো নাইন্স কমপ্লিমেন্টের সঙ্গে এক যোগ করাকে হলো করে যে সংখ্যা পাবো সেটা হলো টেন্স কমপ্লিমেন্ট এখন এটাকে এখানে কি করতে হবে 5 3 2 আর এখানে 1 8 1 এখন এটাকে আমি যদি যোগ করি দেখো 2 আর 1 3 8 9 10 11 1 5 6 7 এটা আসলো যেহেতু আমাদের কি ডিজিট সংখ্যা তিনটে প্রদত্ত সংখ্যার ডিজিট সংখ্যা তিনটে এখানে যোগ হলো তিনটে তাই এটাকে আবার টেন্স কমপ্লিমেন্ট করতে হবে আবার টেন্স কমপ্লিমেন্ট করলে কত 9 9 9 এখানে 7 1 3 বিয়োগ করলে কত হচ্ছে 3 6 দেখো 6 আর কত হলে 9 8 7 8 9 2 এর সঙ্গে এক যোগ দেখো 2 8 7 মাইনাস 2 8 7 এটা মাইনাস বোঝা গেল তাহলে আমাদের দেখো দুটোর অ্যান্সারই একই এসছে পদ্ধতিটা আলাদা এটা হলো আমাদের টেন্স কমপ্লিমেন্টের নাইনস অ্যান্ড টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে আমাদের বিয়োগফল নির্ণয় ইউজিং কমপ্লিমেন্ট আমরা এখন তোমাদের 5টা অঙ্ক দিয়ে দেবো সেই অঙ্ক 5টা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে -9 2 5 দুই নম্বর 9 9 5 -6 2 5 3 8 5 2 -7 6 5 4 8 8 9 -9 8 5 5 1 0 1 9 -1 0 1 তো এই অঙ্কগুলো তোমরা নাইন্স এবং টেন্স কমপ্লিমেন্টের সাহায্যে এই অঙ্কগুলো বিয়োগ করবে তো থ্যাংক ইউ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য